আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টাইনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকল ভালো আছেন। সো আজকে দেখলো একটা আমি একটা কার্ডবোর্ড দিয়ে একটা মসজিদ বানাইছি। সো এই মসজিদটা আমি খেলাখানি বানাইছি, আমি আপনারা লগে শেয়ার করবো। আর আমি একটু ছোট্ট একটু ডেকোরেশন করছি, একটু আপনারা লগে শেয়ার করবো। তো দেখতে থাকুকা, আমি আপনার ফুল দেখাইলাম। সো এই তো এনে দেখতে পারবা, একটা কার্ডবোর্ডের মাঝে আমি একটা স্টেন্সিল দিয়া বা স্কেল দিয়া এরকম করতে পারবা। সো আমি একটা কলম দিয়া দুয়ে সাইড যাতে সেম হয়, সো এর কারণে এরকম মাপ দিয়ে কাটলাম। এটা বানানি মসজিদটা খুবই ইজি, আর সম্পূর্ণটা আমি কার্ডবোর্ড দিয়া বানাইছি। অনেক ইজি বানানি, অত সময়ও লাগে না, যে কেউ বানাইতে পারবা একটা। আর এরকম কার্ডবোর্ড তো আমরা সবার ঘরে প্রায় থাকে, বিকজ অনলাইন অর্ডার করলে বা এমনিতেই কিছু আনলে এইসব থাকি বক্স হল লগে দেয়। সো আমি ওগুলো বক্স দিয়ে ইউজ করছি। সো আমি দেখাইলাম সম্পূর্ণ ভিডিওটা, দেখতে থাকোকা। খুবই সুন্দর, খুবই ইজিভাবে বানানি যায় আর সিম্পলভাবে ঘরটা একটু ডেকোরেশন করা যায়। আর এগুলাতে কোনো স্পেন্ডিংও নাই, এক্সট্রা স্পেন্ডিং লাগে না, জাস্ট ঘর থাকা জিনিস দিয়া বানানি যায়। সো দেখতে থাকোকা সম্পূর্ণ ভিডিওটা। সো দেখতে পারছেন আমি এখানে সবগুলা খাটিয়ে রাখলিছি। আর এই যে বক্সটা আমি ইউজ করলাম, আর এই বক্সর মাঝে একটু একটু দাগ দেখা যায়, সো এর কারণে আমি একটা র্যাপিং পেপার এখানের মাঝে লাগাইমু। আর নর্মালি বক্সও যদি কোনো দাগ বা কোনো খাসরা থাকে না, তে র্যাপিং পেপার না লাগাইলেও হয়, এমনিতেই জাস্ট ইউজ করা যায়। সো দেখতে পারলে নফরে দিয়ে একটু দাগ লাখানি। সো আমি এই গ্লুটা ইউজ করবো, ও গ্লুটা দিয়া র্যাপিং পেপারটা লাগাইলিম।
তো লাগাইলি সিয়ারিনে দেখতে পারলাম আমি যে শেপস এনে কাটছিলাম ও শেপ দেখা যার অলরেডি। সো একটা কাটার দিয়া এখন একটু সামান্য সাইডে দিয়ে এক্সট্রা রাখিয়া খাটি লাইমু, আর কেন সিজার ইউজ করতাম না, আই মিন খাঞ্চি যে একটা একটা ইউজ করতাম না, এরকম একটা কাটার দিয়ে ইউজ খাটলে কোনো সাইডে দিয়া ছিঁড়ত না বা সুন্দর ইয়া খাটবো ইজিলি। সো এই তো এরকম খাটিয়া আবার সাইডে দিয়ে আমি খাঁচি দিয়া একটু একটু খাটমু, কাটা পরে ভিতরে দিয়ে একটু গ্লু দিলাইমো অ্যান্ড গ্লু দিয়া আবারও সুন্দর করে লাগাই লাইমো। আর এই তো এখানে দেখতে পারলাম আমি একটা ব্ল্যাক সেলের টিপস ইউজ করলাম। সো এখানে যে কোনো কালার ইউজ করা যাইব বা ব্ল্যাক আমার কাছে লাগছে সুন্দর লাগবে দেখতে। সো আমি ব্ল্যাক সেলের টিপসগুলো সাইডে দিই এরকম সুন্দর করে লাগাই দিমু। তো এইটা সেলে টিপস লাগানি শেষ। সো বাকি যেগুলো খাটিয়ে রাখছিলাম ওগুলার মাঝেও আমি এরকম একটা র্যাপিং পেপার সবগুলোর মাঝে লাগাই দিমু। সেম এক সাইডে দিয়ে লাগাই মো, দুই সাইডে দিয়ে লাগানি কোনো দরকার না, এক সাইডে দিয়ে জাস্ট লাগাই দিমু গ্লু দিয়া। সো আপনারা দেখতে থাকুক। সবগুলো লাগানি শেষ, এখন আমি যে রাউন্ড করে একটা শেপ খাটছিলাম ওটার মাঝে একটা মার্কার দিয়া এরকম লিখি লাইমো। বা আমার কাছে লাগে ব্লু মার্কার থাকি, ব্ল্যাক মার্কার হইলে আসলে খুবই ভালো হইলো নে, আই মিন সেলেটিভস বা সব ডেকোরেশনও লাগি সুন্দর লাগলো নে, বাট আমার কাছে ব্ল্যাক মার্কারটা গরো নাই আর এর কারণে লিখি লিছি। আর যেহেতু আমি রামাদানোর যে মোবারকর যে একটা অর্ডার করছিলাম ব্যানার, সো এটা তো ব্লু কালার, সো এর কারণে ব্লু রাখি দিছি। সো একটু হইলেও ম্যাচিং হয়ে গেলো। সো এই তো এখানোর মাঝে আমি কিছু গ্লু দিয়া কীরকম করলাম আপনারা অবশ্যই দেখতে পাররা। আর একটু নষ্ট হয়ে গেছে আমার হাতের মাঝে লাগিয়ে গেছিল কুইক করাত গিয়া, সো এই তো আবার ফিক্স করে লাইছি। তো একটু লাগানি শেষ, তো এখন এগুলোর মাঝে আমি একটু সেলেটিভস লাগাই দিমু। তো সম্পূর্ণটা আমি খেলে লাগাইছি আপনারা অবশ্যই দেখছেন। সো এই তো এখানে নিচের মাঝে একটু গ্লু লাগিয়ে গেছে, সো দেখতে বাদ লাগে। সো আমি একটা র্যাপিং পেপার নিচের মাঝে ওরকম রাখি দিছি। সো এই তো আমার মসজিদটা ডান হয়ে গেছে আর এখানে আমি এখন রাখি দিয়েছি আমার উইন্ডোর মাঝে যেন আমি ডেকোরেশন করবো। আর এখন আমি বাকি ডেকোরেশনগুলো আমি আপনারা লগে শেয়ার করলাম খেলাখানি করতাম। আর এখানের মাঝে আমি চাইছি একটা জাইনমাজ আনিয়া রাখতাম, সো জাইনমাজটা এখানের মাঝে মাঝখানের মাঝে রাখিলেইমো। তো নমাজ পড়বার সময় অনেকটা কিনিলাম আর একটু সুন্দরও লাগবো।
আর একটু রমজানের যে একটা ভাব, একটু ডিফারেন্ট একটা বালা লাগে এরকম করলে। আর আমার মেয়ে তো ছোটো, তাই তো ফইলা রোজা এখন একটু বুঝতার, আগে তো বুঝাছিল না, সো তাই একটু জানলা রোজা কিতা। সো এই তো একটা আমার গরু আছিল এই ফ্লাওয়ারটা, সো ও ফ্লাওয়ারও আমি ইউজ করবো। আর আরও ফ্লাওয়ার অকল আমার গরু আছিল সবগুলা, ওগুলোও আমি ইউজ করি আপনারা লগে দেখাইলাম। আর এখানেও আমি একটু লাইটিং করবো, আর এই লাইটটাও আমার গরুর আছিল আগর, একটা একটা কালারফুল লাইট, সো ওটাও ইউজ করলাম। আর সম্পূর্ণ ডেকোরেশন করিয়া আপনার লগে শেয়ার করলাম, খিলা হয় দেখতে থাকুক আপনারা। সো এটা যেহেতু আমার উইন্ডো, সো এখানে মাঝে আমরা সবসময় বই আইয়া চা টা খাই, বা এখন তো আর রোজা, সো বাট এমনিতে আমরা বইয়া টাইম স্পেন্ড করি। সো এর কারণে আমি দুইটা পিলো, আই মিন দুইটা কুশন আমি দুই সাইডে দিয়ে রাখি দিছি। সো এই তো আমার, সো এই তো আমার ফুল হয়ে গেছে, আর আমি লাইটিংও এখন ফিট করে লেছি ও সাইডে দিয়ে। সো আপনারা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করে অবশ্য জানাইবা যেন খিলাখানি হইলো ডেকোরেশনটা। আমি এখানে কোনো কোনো টেকা খরচ করছি না, এগুলো সবগুলো আমার গরুর জিনিস, খালিও দুইটা সেলেটিভস খালি আনছি কিনিয়া, আর এই তো রমাদান মুবারকর ব্যানারটা, বাকি সবগুলো গরু থাকা জিনিস দিয়া বানাই লিছি। আর এই তো দেখতেও আমার কাছে সুন্দর লাগে, জাস্ট একটু সিম্পলভাবে আর কি কর্নারটা একটু সাজাইলাম। আর এই তো এখানেও রমাদান মুবারকর ব্যানারটা অর্ডার করছিলাম, সো এখন ওটা খুলিয়া ফিট করে লিমু, আর খরিয়া আমি দেখাইলাম আপনারে সম্পূর্ণ লুকটা কিলা সময়লো। আর এই তো আমি এখন লাগাইয়া দেখাইলাম আপনারা, ডেকোরেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে দেখতে তো এক রমজান গেছে গিয়ে আলহামদুলিল্লাহ, সো বাকি রমজানগুলা বালা আফতা সকলে রাখার তৌফিক আল্লাহ দান করতা, আর আল্লাহ সকলের দোয়া কবুল করতা, রোজা কবুল করতা, অতটুকু দোয়া করি। আর আমার ভিডিওটা যদি বালা লাগিয়া থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওত আপনার লগে কত হইব। আর আজকের ভিডিও আমি ওখানে শেষ করলাম, সবাই দোয়া করবা, আমরা লাগি, আমরা ফ্যামিলি লাগি, আপনারা লাগি অনেক দোয়া করি। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, রমাদান মুবারক এভরিওয়ান।